নমস্কার বন্ধুরা, অনেকের কাছেই অজানা সম্পূর্ণ নতুন ডিমের একটি ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়ে নেব। খুব ভালো করে চামচের সাহায্যে ডিম তিনটেকে ফেটিয়ে নিচ্ছি। ডিমকে ফেটানো হয়ে গেছে, এইবার একে সাইডে রেখে দেব। অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলুকে, লম্বা টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ করা আলুর টুকরোগুলি গ্রেট করে নিচ্ছি। আলুর টুকরোগুলিকে গ্রেট করা হয়ে গেছে, এইবারে ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজে খুবই মিহি করে কুচানো পেঁয়াজ, দেব হাফ চামচ গ্রেট করা রসুন, দুটো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো, এই সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করা হয়ে গেছে, ভাপার জন্য নিয়ে নিয়েছি একটি টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলকে খুব ভালো করে টিফিন বক্সের চারপাশে দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে আগে থেকে যে ডিম আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। এইবারে টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এক গ্লাস পরিমাণে জল। জল সামান্য গরম হয়ে গেলে ভাপার পাত্রটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে জলের লেয়ারটা যেন টিফিন বক্সের অর্ধেকের নিচে থাকে, কারণ জল ফুটলে টিফিন বক্সের ভিতর ঢুকে যেতে পারে, তাই জলের লেয়ারটা সবসময় অর্ধেকের নিচেই রাখবে। এইবারে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 10 থেকে 15 মিনিট স্টিম হতে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এইবার ঢাকা খুলে পাত্রটাকে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর ভাপার পাত্রটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে চেক করে নিচ্ছি। দেখুন একটি ছুরিতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছুরির গায়ে কিচ্ছু লেগেনি, একদম পরিষ্কার উঠেছে। এতেই বোঝা যাচ্ছে যে ভাপা একদম ঠিকঠাক হয়েছে। সাইডটা দেখুন এইভাবে আমি ছুরিতে করে কেটে দিচ্ছি। এইভাবে আমি আমার পছন্দের মতন পিস কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের শেপে পিসগুলো কেটে নিতে পারেন। পিসগুলিকে খুব সাবধানে তুলছি, নইলে ভেঙে যেতে পারে। এই কাজটা আপনারাও খুব সাবধানেই করবেন। প্রত্যেকটা ডিমের পিসকে আমি একটি প্লেটে তুলে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে যে ভাপা ডিমের পিসগুলি রেখেছিলাম সেই পিসগুলি একে একে তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ডিমের পিসগুলিকে বেশ লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর সামান্য লালচে রং ধরতে শুরু করলে উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ডিমের পিসগুলি বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে তাহলে পিসগুলি শক্ত হয়ে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না, তাই একে একে পিসগুলিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। ডিমের পিসগুলিকে তুলে নেওয়া হয়ে গেছে, এবার ওই কড়াইতেই দিয়ে দেব আরও 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে তেলে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই,
জাস্ট নরম হয়ে গেলে চলবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা, হাফ চামচ গ্রেট করা রসুন। আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবার আদা রসুনকেও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দেড় দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি এখানে সস ব্যবহার করব। সসে যথেষ্ট লবণ থাকে, সেই বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু এই রেসিপিতে কাঁচা লঙ্কার উপরেই হবে, সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আবারও সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ, এক চামচ গ্রিন চিলি সস, হাফ চামচ সয়া সস। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। এইবার গ্রেভিটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার, দু চামচ জলে গুলে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভিকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠেছে, এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলি। ডিমের পিসগুলিকে দেওয়ার পর মোটামুটি এক দেড় মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের এই ইউনিক রেসিপিটা। আপনারা অবশ্যই এটা ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটার আমি কি নাম দেব ঠিক বুঝতে পারছি না, নাম দিয়ে কি যায় আসে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ঠকবেন না। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।